একটি গরিব পরিবারে এক দরিদ্র মা বাবার তৃতীয় সন্তান রূপে জন্ম নিল এক মেয়ে, সবর মেয়ে। আর বাকি পাঁচটা সবর মেয়ের মতোই খেলাধুলা, গরু ছাগল ফেড়া চড়িয়ে, একে অপরের চুল বেঁধে, আঁচড়ে আর মা বাবার বকুনি খেতে খেতে বড় হচ্ছিল সে। হঠাৎই একদিন গ্রামের এক প্রাইমারি স্কুলে মা বাবার ভর্তি করিয়ে দিল তাকে। প্রথম প্রথম ওই মাঠে মাঠে খেতে খেতে দৌড়ে বেড়ানো মেয়েটার ওই চারিদিক বদ্ধ স্কুল পছন্দ ছিল না, বারবার জেদ করতে লাগলো না পড়ার, একা একা স্কুল যাওয়াটাও পছন্দ ছিল না। আস্তে আস্তে স্কুলের বন্ধুরা, স্যার ম্যাডাম, স্কুলের মাঠ, বইগুলো, চক বোর্ড সব ভালো লাগতে শুরু করলো। প্রাইমারি স্কুল শেষ হওয়ার পর ভর্তি হলো অন্য এক গ্রামের স্কুলে, ওখানের হোস্টেলে থাকতে শুরু করলো। ওই স্কুল হঠাৎ 9-এ পড়তে পড়তে ছুটিতে ঘর গেলে মা বাবা বিয়ে ঠিক করে দেয়। সে বুঝতে পারলো না সে কী করবে। মা বাবা বলে, ঘরের এই গরিব অবস্থায় আর মেয়েকে পড়ানো যাবে না, সে পড়তে চায়, মাধ্যমিক পাস করতে চায়। জীবনের লক্ষ্য মাধ্যমিক পাস করে, আর সেই স্বপ্ন পূরণের জন্য সে আবার পড়তে চাইল। মা বাবাকে বোঝালো কিন্তু বুঝলো না। গ্রামের এক কাকার কাছে জেনে নিল যে স্কুল কোন বাসে যাওয়া যায়। সে বাসে উঠলো আর স্কুলের হেডস্যারকে ও পুলিশকে সব কথা জানালো। তিনি মেয়েটির মা বাবাকে ডেকে পাঠালো। পুলিশ ও হেডস্যার নিয়ে মিলে মেয়েটির মা বাবাকে অনেক বোঝালো এবং তার পড়ার দায়িত্ব নিলেন হেডস্যার নিজে। ঘরের মার গ্রামের হাজার লোকের গঞ্জনা আটকাতে পারলো না স্বপ্নকে। তার স্বপ্ন পূরণ হলো। সে মনে মনে বলল, আমি সবর মেয়ে, আমি মাধ্যমিক পাস।